নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করছি সবাই ভালো আছেন তো আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি থ্রি বেডরুম ড্রয়িং নিয়ে তো ড্রয়িংটির বিস্তারিত আলোচনা করব তো আশা করি ভিডিওটি শেষ অবধি দেখবেন তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট দেখতে পাচ্ছেন এখানে একটি মেন গেট একদম নিষ্ঠাতে দেখা যাচ্ছে আপনারা ভালো করে একটু দেখে নিন মেন ডোর রাখা হয়েছে এখান থেকে কিচেনের নিষ্টিতে তো এখানে মেন ডোর রাখা হয়েছে এবং রাখা হয়েছে বাম দিকে একটি কিচেন যে কিচেনটির আয়তন রয়েছে সাত ফুট তিন ইঞ্চি বাই ছ ফুট এবং সামনে দেখতে পাচ্ছেন একটি ডাইনিং প্লেস রয়েছে তো ডাইনিং প্লেসটির আয়তন রয়েছে বারো ফুট বাই দশ ফুট চার ইঞ্চি এবং এ সাইডে দেখতে পাচ্ছেন একটি বেডরুম রাখা হয়েছে তো বেডরুমটির দুটি উইন্ডো এবং একটি ডোর রাখা হয়েছে এটির আয়তন রাখা হয়েছে এগারো ফুট নয় ইঞ্চি বাই এগারো ফুট এবং ও দেখতে পাচ্ছেন একটি টয়লেট রাখা হয়েছে টয়লেটটির আয়তন রয়েছে সাত ফুট বাই পাঁচ ফুট চার ইঞ্চি এবং ও সাইডে আরেকটি বেডরুম রয়েছে বেডরুমটির আয়তন রয়েছে এগারো ফুট নয় ইঞ্চি বাই দশ ফুট এবং তারও সাইডে সিঁড়ির সাইডটিতে রয়েছে একটি বেডরুম তো এই বেডরুমটির আয়তন রয়েছে বারো ফুট বাই দশ ফুট তো এখানেও দুটি উইন্ডো প্রত্যেকটি ঘরে দুটি করে উইন্ডো ইউজ করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং সিঁড়িটি রাখা হয়েছে আড়াই ফুট বিশিষ্ট মানে তিরিশ ইঞ্চি চওড়ায় তো দেখতে পাচ্ছেন ড্রয়িংটি খুব সুন্দর করে সাজানো হয়েছে ড্রয়িংটি তো যে সকল দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়েছেন তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং বিল্ডিং সংক্রান্ত যে কোনো তথ্য জানার হলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো বিল্ডিংটিতে মোড় রয়েছে কলম বারোটি কলম রাখা হয়েছে এবং বিল্ডিংটির প্রস্থ আছে পঁচিশ ফুট বাই আঠাশ ফুট মোট সাতশো স্কোয়ার ফুট বাড়িটির মোট ড্রয়িংয়ের কাজ তো আপনারা যারা ভাবছেন যে কিচেনটি এখানে রাখলে সমস্যা হতে পারে তারা সিঁড়িটি চালু হয়েছে যে একটি বেডরুমের পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে সিঁড়ির সাইডে যে দাগ পয়েন্টটা মারা আছে আপনারা সিঁড়িটি তো আপনাদের যদি কোনো অসুবিধা না হয় তো আপনারা সিঁড়ির নিষ্টিতে কিচেন ওপেন কিচেন যদি আপনারা রাখতে পারেন কোনো এতে কোনো প্রবলেম হবে না আশা করি তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ